বন্ধুরা, যেমনটা আজকের দিনে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে গেছে, কেননা এখনকার 2 সপ্তাহ বা 1 সপ্তাহে চলে যুদ্ধ নয়, যেটি কয়েক মাস বা বছরের পর বছর পর্যন্ত চলতে পারে। যেমনটা আজকের দিনে রাশিয়া অলরেডি ফেঁসে গেছে সেটা দেখতে পাচ্ছেন, রাশিয়া ফেঁসে গিয়েছে বছরের পর বছর চলা যুদ্ধে। ঠিক তেমনভাবে ইসরায়েলও যুদ্ধ ফেঁসে গেছে, মানে যুদ্ধ একবার শুরু হলে সেটি শেষ হওয়ার কোনো সহজে চান্স নেই। তাই এমতো অবস্থায় যদি কখনো ভারত আর চীনের মাঝে যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য হবে না, যেটি মাসের পর মাস বা বছরের পর বছর লেগে যেতে পারে। এমতো অবস্থায় নিজেদের অস্ত্রের উৎপাদন ক্ষমতার উৎপাদন অস্ত্রকে আরও শক্তিশালী করা, এর সাথে সাথে সাপ্লায়ার চেনকেও মজবুত করা অতীব প্রয়োজন। যেমনটা আজকের দিনে যুদ্ধের একটি মহার্ঘ অস্ত্র হচ্ছে আর্টিলারি গান সিস্টেম, যেটি যুদ্ধে বড় পরিমাণে ব্যবহার হয়। এমতো অবস্থায় ভারতের কাছে যুদ্ধের পরিস্থিতি, নিজেদের যুদ্ধের জন্য আর্টিলারি গান সিস্টেমকে বানানোর কি ক্ষমতা হয়েছে, সেটিকে নিয়ে প্রথমবার বড় একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেমনটা ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম আর ভারত ফোর্স সহযোগী কোম্পানি কল্যাণী গ্রুপ আর্টিলারি গান সিস্টেম তৈরি করে। এই দুটো কোম্পানি প্রতি মাসে কম করে 55 ইউনিট গান সিস্টেমকে বানাতে সক্ষম। এখানে কল্যাণী ফোর্স রিসেন্ট তাদের তো গান তৈরি করার উৎপাদন করার ক্ষমতাকে প্রতি মাসে 12 থেকে 30 পর্যন্ত করার ঘোষণা করে দিয়েছে। আর সেই হিসাবে কিন্তু কল্যাণী ফোর্স গোটা বিশ্বের সব থেকে বেশি আর্টিলারি গান বানানো কোম্পানি তৈরি হয়ে যাবে। সেখানে আবার ভারতের স্থলসেনায় 320টি মতন আর্টিলারি গানকে কিনেছে। আর ওপর আবার আর্মিনেও ভারতের থেকে এই গানকে কিনেছে, আর এটিতে ভারতের স্বদেশী গান সিস্টেম বানানোর ক্ষমতা আরও মজবুত হচ্ছে, আর এটাই চীনের সাথে ভারতের যুদ্ধ পরিস্থিতিকে সমান রাখবে।